আসসালামু আলাইকুম সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। অগ্রিম বলতেছি মানে আমি এখন ভিডিও করতেছি 2022 সালে, সেজন্য বললাম আর কি। আর একটু পর 23 সাল হয়ে যাবে। আমরা এখন যাচ্ছি আল ওয়াদবা, ওখানে ফায়ার ওয়ার্ক হবে ওটা দেখতে, তো আমাদের সাথেই থাকুন। পাশে একটা ক্যাফেটেরিয়া আছে, এখান থেকে বাংলাদেশি ক্যাফেটেরিয়া, এখান থেকে আমরা চা আর সমুচা নিয়ে নিচ্ছি। যাওয়ার পথে আমরা একটা দেখলাম সুপার মার্কেট, নাম হচ্ছে শাইন সুপার মার্কেট। আমার জামার নামে সুপার মার্কেট করছি, কি বড় সাহস! শেখ জায়েদ ফেস্টিভ্যালে আমরা আগেও দুইবার এসেছি, সেটা হচ্ছে করোনার আগে। হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে এবারই প্রথম আসা। আর এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে ইতিহাদ রেল। ইতিহাদ রেল এখনও চালু হয় নাই। তো যেটা বলছিলাম, এখানে 30,000 ড্রোনের একটা শো হবে, প্লাস ফায়ার ওয়ার্ক হবে 40 মিনিট ধরে। তো আমরা সেটা দেখার জন্য আর কি আসলাম। তো দেখা যাক, জ্যামের মধ্যে যাচ্ছি আমরা আস্তে ধীরে, এখন আমাদের হাতে অনেক সময় আছে। আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগবে, তো চলুন দেখতে থাকুন। দূরে পার্কিং করছি, কারণ ওখানে কোনো পার্কিং পাচ্ছিলাম না। এখানে দেখতে পাচ্ছি অসংখ্য গাড়ি আছে, অনেকে বারবিকিউ করছে। তো এখান থেকে আমরা এখন হাঁটতে হাঁটতে ফেস্টিভ্যালের দিকে যাচ্ছি। আমরা সবাই দেখতে পাচ্ছেন দৌড়াইতে দৌড়াইতে যাচ্ছি ফেস্টিভ্যালের দিকে। আর হচ্ছে চারিপাশে দেখতেছেন শুধু গাড়ি আর গাড়ি, তার মধ্যে দিয়ে আয়েশা একটু নাচানাচি করতেছে। তারপর আমরা টিকিটিং কাউন্টারের কাছে চলে এসেছি, এখানে টিকিট কাটতে হবে। পার পার্সন 5 দেরাম, আগে ছিল না, এটা নতুন করছে। নতুন বলতে 2-3 বছর হচ্ছে আর কি এটা করছে। আমি যখন দুইবার আসছি ওই দুইবার ছিল না। তো এখন আমরা মেন এন্ট্রেন্স দিয়ে ঢুকতেছি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা সিনারি। তো সবাই আমার ভিডিওটা দেখতে থাকুন। এই লাইনটা দেখে কি মনে হচ্ছে আপনাদের বলেন তো? ওয়াশরুমে যাওয়ার লাইন, বুঝেন অবস্থা। এক ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে তারপর আমরা ওয়াশরুম করে আমি আর আয়েশা আর কি একটু ঘোরাঘুরি করতেছে। তারপর আমরা একটু এখানে ছবি টবি তুললাম, একটু ভিডিও করলাম। এই তো ফায়ার ওয়ার্ক শুরু হওয়ার আগে 10,000 বেলুনের মানে একটা ইয়ে ছিল, যে বেলুনগুলো উড়াবে আকাশে। খুবই ভালো লাগতেছিল আসলে, টাইমটা অনেক বেশি এনজয় করছি আমরা। আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে গেছি, বাট অনেক এনজয় করছি। ড্রোন শোটা শুরু হওয়ার আগে ন্যাশনাল ফ্ল্যাগ দিয়ে আর কি ড্রোন শোটা শুরু হয়ে গেল। আপনারা সবাই ভিডিওটা দেখুন, আমার বিশ্বাস সবার ভালো লাগবে। আসলে 40 মিনিট ধরে ফায়ার ওয়ার্ক দেখার অত ধৈর্য নাই, এত বেশি ফায়ার ওয়ার্ক দেখতে আসলে ভালো লাগতেছিল না। আর আমরা 20-25 মিনিট পর চলে আসছি, বের হয়ে গেছি। আয়েশার পাপার ডিউটি আছে সকালবেলা, অনেক রাত হয়ে যাচ্ছে।
এরপর আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। আমরা চা খাচ্ছি আর হচ্ছে আয়শা বাবা গ্রেপস খাচ্ছে। আনাস আয়শা দুজনেই ঘুমাই গেছে, অনেক টায়ার্ড হয়ে গেছে, ওরা টায়ার্ড হয়ে ঘুমাই গেছে। তারপর দেখতে পাচ্ছেন সামনে অসংখ্য গাড়ি। আমরা বাসায় আসতে আসতে 4টা বেজে গেছে। আমি আমার ফুল ভিডিওটা, ড্রোন শোর ফুল ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সবাইকে আরেকবার নতুন বছরের শুভেচ্ছা। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।